কোভিড পরিস্থিতির নিয়ন্ত্রণের বাবে সরকারে জারি করা এসওপির ফলত বিশেষ ক্ষতির সম্মুখীন হয় মৃৎশিল্পীসকল। দেশ তথা রাজ্যের চৌদিশে মহামারী করোনা সন্ত্রাসে বিধ্বস্ত করেছে সর্বসাধারণের জনজীবন, সমান্তরালভাবে বারুকয়ে প্রভাবিত করেছে জীবিকার উপর। বাক্সা জেলার খালবাড়ী মহকুমার রাজাবিল গাঁওয়ের মৃৎশিল্পীসকলে বজারের অভাবত নিজ হাতে তৈয়ার করা সা সামগ্রী বিকিব নারী আর্থিকভাবে চুরুলা হয়ে পড়ছে। এনে পরিস্থিতিত কাল অমানিশা নামি আহিছে রাজ্যের মৃৎশিল্পীসকল। এটা লকডাউন, এক বস্তু বেচবা নোৱাৰো, ঘৰ ঘৰ ওলোৱা নোৱাৰো, কেনেকে আমি চলো দুখীয়া মানুহ। এতিয়া চৰকাৰে যদি, হেমন্ত ছাৰে যদি আমাক অলপ সহায় কৰে, অলপ খুব অলপ ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ হয়। ইয়াতে ঘৰতে বনাওঁ, কিন্তু কোনোফালে আমি যাব নোৱাৰো, কিন্তু বজাৰতো বেচবা নোৱাৰো, পুলিচে খেদে আমাক, মাটিৰ হাঁচ নাই, কেনেকৈ চলো, সহায় কৰে। বজার বন্ধ হওয়ার ফলত মৃৎশিল্পীসকলে তেওঁলোকে তৈয়ার করা এই সমূহ সামগ্রী বিক্রি করিব পৰা নাই মুকলি বজারত, যার বাবে মৃৎশিল্পীসকলের পানীত হা নচৰা অবস্থার সৃষ্টি হয়েছে। রাজাবিল গাঁওবাসী বছর বছর ধরে মাটির বিভিন্ন বাসন বর্তন নিজ ঘরতে তৈয়ার করে খালবাড়ী বজার, বাবাড়ী বজার, আনন্দ বজার, শিমলা বজার বিক্রি করে আহিছিল। কিন্তু কাল করোনার পরিস্থিতির পরিপ্রেক্ষিত সরকারে বজার বন্ধ করার ফলতে এই সকল মৃৎশিল্পীর পরিয়াল চাবলৈ যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। এই সকল শিল্পীর খেতি বলিবলৈ একোৱেই নাই, একমাত্র মৃৎশিল্পীর উপরতে চলি আছে গাঁওবাসী। নবগঠিত সরকারলৈ সহায় সহযোগিতা আগবঢ়াবলৈ অনুরোধ জানাইছে এই সকল মৃৎশিল্পীয়ে। খেতের মাটি ঝাটি নাই, বাজার টাজার সব বন্ধ, এখন কি বেলে চলি? এটা চক, আমার যিখিনি আমার গাঁওয়ার মানুষ আছে, বেশিরভাগ মানুষ আমি এই মানে আমার যেটা শিল্প, যেটা মাটির বস্তু আমি তৈরি করো, এই বস্তুর উপর নির্ভর করে আমার গাঁওয়ার গোটেখিনি মানুষের জীবিকা মানে চলে। আজি বহুত দিন ধরে যেহেতু বাজার ঘাট নাই, ইয়াতে আমার চলার কারণে বহুত অসুবিধা আছে। প্লাস আমার খেতি বাতি একোই নাই, আমি ইয়ার উপর নির্ভর করে চলিছে। গতিকে আমি যেটু নবগঠিত সরকার হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত, আমাক মানে সাহায্য প্রদান করিব বলে আমি আশা রাখিছো। বাক্সার পৰা নীরেন কুমার শর্মার রিপোর্ট, নিউজ নেস্ট।